আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণী অনুশীলনী 10 দূরত্ব ও উচ্চতা অধ্যায়ের 12 নম্বর অঙ্ক। এখানে আমাদের 12 নম্বর অঙ্ক দেওয়া আছে, 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে, দেয়ালটির উচ্চতা নির্ণয় করো। আমি আরও একবার বলছি প্রশ্নটা বন্ধুরা, বলছি কি লক্ষ্য করি সুন্দরভাবে, যে 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে। আমরা পাশের চিত্রটা আমরা লক্ষ্য করি, মনে করি এখানে এবি একটি দেওয়াল আর এসি একটি মই। এসি মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার। এই 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে মানে সি বিন্দুতে একটা কোণ 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ মানে দেয়ালের ছাদ এ বিন্দু স্পর্শ করে। তাহলে এখানে আমাদের এবি যে উচ্চতা, এই উচ্চতা আমাদের এবি যে দেয়ালের উচ্চতা, এই উচ্চতা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি বন্ধুরা, মনে করি দেয়ালের উচ্চতা এবি সমান সমান 8 মিটার, মইয়ের দৈর্ঘ্য এসি সমান সমান 18 মিটার, এবং ভূমির সাথে উৎপন্ন কোণ এসি বি সমান সমান 45 ডিগ্রি। তাহলে এখন আমরা লিখতে পারি, মনে করি দেয়ালের উচ্চতা এবি সমান সমান 8 মিটার। তাহলে লিখব, মনে করি দেওয়ালটির উচ্চতা এবি সমান সমান 8 মিটার, দেয়ালটির উচ্চতা এবি সমান সমান 8 মিটার, আর মইয়ের দৈর্ঘ্য এসি সি সমান সমান, এসি সমান মইয়ের দৈর্ঘ্য কত, 18 মিটার। তাহলে 18 মিটার, 18 মিটার লিখলাম আমরা। আর এই 18 মিটার দৈর্ঘ্যের মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ এ বিন্দু স্পর্শ করলো। তাহলে ভূমির সাথে উৎপন্ন কোণ এ সি বি সমান 45 ডিগ্রি। তাহলে লিখব, ভূমির সাথে উৎপন্ন কোণ এ সি বি ইজিক্যাল টু 45 ডিগ্রি। এখানে কোণটা দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা, ভূমির সাথে উৎপন্ন এ সি বি কোণ সমান 45 ডিগ্রি। এখানে আমরা চিত্র অনুসারে পাচ্ছি লম্ব এবং অতিভুজ। তাহলে লম্ব এবং অতিভুজের সাথে যদি এ বি সি সমকোণী ত্রিভুজ হয়, লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্ক আমরা জানি সাইনের, কাজে আমরা লিখব সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই সাইন এ সি বি সমান সমান, সাইন সমান আমরা জানি বন্ধুরা লম্ব ভাগ অতিভুজ, তাহলে এ বি ভাগ এ সি, বা এখানে সাইন এ সি বি সমান 45 ডিগ্রি, এখানে এ সি বি সমান 45 ডিগ্রি। তাহলে আমরা লিখব সাইন 45 ডিগ্রি ইজিক্যাল টু এ বি সমান 8 মিটার আমরা ধরেছি, আর এ সি সমান সমান 18 মিটার, বা সাইন 45 ডিগ্রির মান আমরা জানি 1/√2। তাহলে 1/√2 ইজিক্যাল টু 8/18। এখন আমরা এটাকে ক্রস গুণ করব, তাহলে √2h গুণ করলে হবে √2h ইজিক্যাল টু 118 গুণ করলে 18, বা h ইজিক্যাল টু 18/√2। 18/√2 ক্যালকুলেশান করলে আমরা পাব h ইজিক্যাল টু 12.727 প্রায়। তাহলে আমরা এইচ ধরেছি হচ্ছে দেয়ালের উচ্চতা, কাজেই আমরা এইচের মানটা পেলাম 12.727 মিটার। তার মানে দেয়ালের উচ্চতা হচ্ছে 12.727 মিটার। তাহলে এখন আমরা লিখতে পারি, অতএব দেওয়ালটির উচ্চতা 12.7, এখানে 27 আছে, আমরা জানি 3 দশমিক স্থানের পরে যদি কোনো সংখ্যা 5-এর উপরে থাকে তাহলে আমরা এখানে 2-এর পরিবর্তে
থ্রি লিখতে পারি, তাহলে এখানে 7.3 মিটার প্রায়, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমি অঙ্কটা আরও একবার বলে রাখছি বন্ধুরা, এখানে দেওয়া আছে আমরা চিত্র অনুসারে লিখে নিলাম যে দেওয়ালটির উচ্চতা এ বি সমান সমান 8 মিটার, দেওয়ালটির উচ্চতা এ বি সমান সমান 8 মিটার, ময়ূর দৈর্ঘ্য এ সি সমান সমান 18 মিটার, ময়ূর দৈর্ঘ্য এখানে এ সি সমান সমান 18 মিটার, এবং ভূমির সাথে উৎপন্ন কোণ এই যে এ সি 18 মিটার মই ভূমির সাথে সি বিন্দুতে এ সি বি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। ঠিক আছে, তাহলে এখানে এ সি বি ভূমির সাথে উৎপন্ন এ সি বি কোণ সমান 45 ডিগ্রি। এখানে আমরা পাচ্ছি দেয়ালের উচ্চতা তার মানে লম্ব, আর ময়ের দৈর্ঘ্য 18 মিটার তার মানে অতিভুজ। তাহলে লম্ব পেলাম, অতিভুজ পেলাম, লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্ক আমরা জানি সাইনের, কাজেই এ বি সি সমকোণ ত্রিভুজ হতে পাই সাইন এ সি বি সমান এ বি ডিভাইডেড এ সি, তার মানে লম্ব ভাগ অতিভুজ। এখানে সাইন এ সি বি এর মান দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে লিখলাম সাইন 45 ডিগ্রি সমান সমান এ বি এর মান আমরা ধরে নিয়েছি 8 মিটার। তাহলে সাইন 45 ডিগ্রির মান আমরা জানি 1/√2, তাহলে লিখলাম 1/√2 = 8/18। এটাকে আমরা ক্রস গুণ করলাম, যার কারণে √2 গুণ করে পেলাম √2 = 1/18, গুণ করলে 18। এখন এখানে যেহেতু আমরা উচ্চতা এইচ এর মান বের করব, যার কারণে এইচকে আমরা এ পাশে রেখে √2 এ পাশে নিলাম, তাহলে এইচ = 18/√2, অতএব এইচ = 18/√2। ক্যালকুলেশান করে আমরা পেলাম 12.727 প্রায়। এখন আমরা লিখলাম অতএব দেয়ালটির উচ্চতা 12.733 মিটার প্রায়, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের 12 নম্বর অঙ্কের সমাধান। আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ।